আমার রসূলের পাকের একজন নওজোয়ান সাহাবী বয়সটা তার 18 কত বললাম 18 জি বয়সটা তার 18 আগেকার যুগ জামানা বলে কথা ওই রকম বয়সে বিয়ে শাদি হতো হালফিল একটু বেড়েছে 18 বছরের নওজোয়ান সাহাবী মদিনার একটা মহল্লায় খুব ছেটে কেটে বলছে এক মাগরিবের নামাজের পরে বাদা সালাতিল মাগরিব মাগরিবের নামাজের পরে রাতের ভাগে সেই 18 বছরের নওজোয়ান সাহাবী মদিনার একটা মহল্লায় আন্নাকাহু মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না ও মুসলমান 18 বছরের নওজোয়ান সাহাবীর মদিনার একটা মহল্লায় সন্ধ্যার কিছু পরে রাতের ভাগে আল্লাহ পাকের নবীর সুন্নত ইয়ানি শাদি সম্পন্ন হয়েছে সেই সাহাবীটার নাম হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা মাগরিবের কিছু পরে বিয়ের পিঁড়িতে বসে এইমাত্র আল ইজাব আল কবুল ইজাব কবুল বলেছেন এই মাত্র বিয়েটা হয়েছে শাদি সম্পন্ন হয়েছে তখন বিয়ের পিঁড়িতে হযরত হুযায়ফা বসা আছেন বিয়ের মজলিসে মিষ্টি বিতরণ হচ্ছে সুন্নাত কোরমা বিতরণ চলছে শরবত বিতরণ চলছে ঠিক এমন সময় একজন কাসেদ পিয়ন সাহাবী নবী পাকের একজন সাহাবী একখানা চিঠি নিয়ে মদিনা মুনওয়ারায় আমার রাসূলুল্লাহর দরবার থেকে চিঠি নিয়ে ওই সাহাবীটা ওই বিয়ের মজলিসে বিয়ের পিঁড়িতে বসা হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কোলে রাখলেন হযরতে হুযায়ফা চিঠিখানা দেখছেন তার উপরে লেখা কাতাবনা কাতাবনা ইলাল হুযায়ফা তামিন রাসূলিল্লাহ ও বাবা হুযায়ফা আমি তোমার নবী রাসূলুল্লাহ তোমাকে চিঠি লিখলাম এই লেখাটাকে দেখার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা দাঁড়িয়ে যান কি আম পড়েন তো কি ইনি সেই মোড়ের মাথায় যে বলছে মনে হয় কে আমার পড়া যাবে না না শুনছি না কি ওর নাকি দলিল টলিল নেই মনে হয় আর বেশি দিন পড়া টড়া যাবে না গল্প জুড়েছে কথা বুঝছেন কি বলছি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হুজুর আমার নবী পাকের মোবারক নাম মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নাম মোবারকটা লেখা দেখার সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা দাঁড়িয়ে গেলেন শুধু দাঁড়ান না দাঁড়িয়ে ওই চিঠিখানা নিয়ে হযরত হুযায়ফা বারেবার চুমা দেন চুমা দেন শুধু চুমা দেন না বারেবার চোখে মুখে বলায় আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে ডুকরে কাঁদেন সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন নাকি আটু জোরে বলেন এই কি বলা কওয়া ছিল ছেলেরা তোমাদের সঙ্গে সুবহানাল্লাহ মাশাআল্লাহ যা হবে একটু সবাই মিলে একসঙ্গে জোরে বলবো নারায় তাকবি কথা কিছু বুঝছেন বিয়ের পিঁড়ি থেকে দাঁড়িয়ে অমন করছেন হযরতে হুযায়ফা বলবো নাকি জুড়েছি যখন বলি হযরতে হুযায়ফা কত বছর বয়স বললাম কত 2 কম 20 মনে আছে ভুলে গেলে চলবে না হালকা বয়সের সাহাবি ইমানের নূর কাকে বলে দেখেন শুধু চুমা খান না শুধু চোখে মুখে বুলায় না চিঠিখানা নিয়ে হুজুর হুযায়ফা আমার কয়েক কদমে গিয়ে দাঁড়িয়ে চিঠিখানা পড়ছেন তাতে লেখা আছে ও বাবা হুযায়ফা আমি তোমার নবী
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে জানাই বাবা হুযায়ফা রে, আগামী কাল হুনাইনে জিহাদ হবে, ওই জিহাদে 12,000 সোলজার সৈন্য থাকবে, ওই 12,000 সৈন্যের 3 জন সৈন্য অধ্যক্ষ বানিয়েছি আমি রাসূলুল্লাহ, 3 জনকে কমান্ডার ইন চিফ সোলজার ইন চিফ নিযুক্ত করেছি, আর 3 জনের মধ্যে তুমি হলে বাবা হুযায়ফা প্রথম সাহাবি, প্রথম কমান্ডার ইন চিফ, তোমার হাতেই প্রথম জিহাদের ঝান্ডা থাকবে। ও বাবা হুযায়ফা আমার, তুমি যেখানেই থাকো না কেন বাবা, তোমার রসুলের চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে তুমি এই রাতের ভাগেই মদিনা মুনাওয়ারায় আমি রসুলুল্লাহ আমার দরবারে চলে এসো। কষ্টটা করি নাকি? পিছনে যারা আছেন ঠিক আছেন তো? সেই ওদিকে ঠিক আছেন তো? সবাই সব বিলকুল সহি হ্যায় তো? সহি হ্যায়? মাশাল্লাহ। যে আমার পেয়ারা ভাইরা, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিয়ের পিঁড়িতে আসলেন না, এই ভালো করে শোনেন, আর বিয়ের পিঁড়িতে ফিরলেন না চিঠিখানা পকেটে রেখে, হুজুর হযরতে হুযায়ফা আমার, সম্মুখে ওনার বাহন ঘোড়াটা বাঁধা ছিল, ঘোড়ার কাছে পৌঁছে গিয়ে এক লাফে ঘোড় পিঠে উঠে ঘোড়ার সঙ্গে নিজেকে জিন্না কি বলে না বাঁধে, ভালো করে তৈরি হচ্ছেন, ঘোড়ার সঙ্গে নিজেকে বাঁধছেন, এখনই মদিনা মুনাওয়ারায় আমার রসুলুল্লাহর দরবারে যাব, এই না মনে করে ঘোড়ার পিঠে উঠে জিনটা যখন বাঁধছেন, ও মুসলমান, ওই সময় মজলিসের মধ্যে যারা মুরব্বী ছিলেন, কি বললাম, মুরব্বী মুরব্বী, তারা বলতে লাগলেন বাবা হুযায়ফা কোথায় যাও বাবা, হযরত হুযায়ফা ঘোড়ার পিঠ থেকে নামেন না, উনি ঘোড়ার পিঠে বসা অবস্থায় জবাব দিচ্ছেন, ও রাসূলের সাহাবীরা, আসহাবি কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ওয়াইহিতে দাইতুহুম, ও রাসূলের সাহাবীরা, আল্লাহ নবী দীন ও দুনিয়ার বাদশাহ আগামী কাল জিহাদে হুনাইনের ডাক দিয়েছে, 12,000 সৈন্য সোলজার থাকবে, ওই 12,000 সৈন্যের 3 জন সৈন্য অধ্যক্ষ বানিয়েছে, সেনাপতি বানিয়েছে, ওই 3 জন সেনাপতির মধ্যে আমি হুযায়ফাকে প্রথম সেনাপতি বানিয়েছে, তাই আমি হুযায়ফা, আল্লাহ নবী এখনই আমাকে মদিনা মুনাওয়ারায় ডেকে পাঠিয়েছেন, তাই ঘোড় পিঠে সওয়ার হলাম, আমি এখনই মদিনা মুনাওয়ারায় গিয়ে, মদিনা মুনাওয়ারায় গিয়ে দীন দুনিয়ার বাদশাহ রাহমাতুল্লিল আলামিন কামলিওয়ালার সঙ্গে মিলিত হব। মসজিদে কি বলে মজলিসের মুসল্লিরা বলতে লাগলেন, ও বাবা হুযায়ফা তুমি কি ভুলে গিয়েছো বাবা, নতুন বিয়ের পরে ইজাব কবুলের পরে স্বামী স্ত্রীর নতুন মুখ দেখাটা হচ্ছে সুন্নাতে নববি, শুনছেন তো, ঠিক আছেন তো সবাই, নতুন বিবির মুখ দেখা, বিবির নতুন মুখ দেখা সুন্নাতে পয়গম্বরি, ও বাবা হুযায়ফা একটু দাঁড়িয়ে যাও, একটা বার তোমার বিবির নতুন মুখখানা দেখে যাও। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পিঠ থেকে জবাব দিচ্ছেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, যে নবীর সুন্নতের জন্য আপনারা আমাকে নামতে বলছেন, মনে রাখুন আমি হুযায়ফা স্বয়ং সেই নবীর দরবারে রওনা দিচ্ছি, মনে রাখুন ও রাসূলুল্লাহ সাহাবীরা, আমি হুযায়ফার কাছে আমার নূর নবী দয়ার নবীর চাঁদ মুখখানা দেখার আগে আমার বিবির মুখখানা আমি দেখতে পারবো না, এর নাম হচ্ছে আল ঈমান বিল্লাহ। বস কিছু বুঝছেন, রসুলের চাঁদ মুখ দেখার আগে আমার বিবির মুখ দেখতে পারবো না, কে কাদের বলছে, বক্তা কে, হযরত হুযায়ফা, কাদের ঘরে বলছেন, মজলিসের মুরব্বীদের, আমার অষ্টা মনে হয় ভুল হয়ে যাচ্ছে নাকি, বলে হুজুর তোমার নি খেয়ে কাজ, বিয়ের মজলিসে আবার মুরব্বীরা আসে নাকি,
হালফির দেখছি তাই একটাও মুরব্বী যায় না ভাই, বিয়ের মজলিসে যা যাচ্ছে সব রুমাল পাটি। কি আপনারা যাচ্ছেন নাকি মুরব্বীরা? হ্যাঁ, আমি তো বিয়ের দাওয়াত চাওয়াত খাই না, বিয়ের মজলিসে কি খবর? সব রুমাল পাটি, কথা বুঝছেন? অথচ সেখানে বিয়ে করতে গিয়ে আবার মোহরানা দেন মোহর বাঁধার সময় খুব অঙ্কে অঙ্কে হিসাব করছে, না কত টাকা মোহরানা বাঁধার সুন্নত, কত টাকা আম্মাজান ফাতেমার বিয়েতে মোহরানা বাঁধা হয়েছিল, ঠেলাঠেলি হচ্ছে। আল্লাহ ফেরেশতা বলছে কি করব, লকডাউন তুলব না থাকবে, একটার মাথায় টুপিনি কারুর অজুনি, যে বিয়ে করতে বসেছে ওরও মনে হয় অজুনি। এখানে মোহরানা নিয়ে মা ফাতেমা নবীর বেটির ওসিলা দিয়ে এখানে ঠেলাঠেলি করছে, কথা কিছু বুঝছেন? জি, ইমানের রং আছে, কালার আছে, ভাববেন না যে সব ফুল ফুল। আমিও জানি সব ফুলকে ফুল বলে, সব ফুল ফুল হতে পারে, সব ফুল গোলাপ নয়, আর সব গোলাপ রানী গোলাপও নয়, পাহলে ইয়াদ রাখ না। সব ফুল ফুল ঠিকই, সব ফুল গোলাপ নয়, আর সব গোলাপ রানী গোলাপও নয়। রানী গোলাপ সমস্তে আপ লোক কিসকো বলা যেতে হয়? হ্যাঁ জি, চলেন ও লাইন বাদ। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হযরত হুযায়ফা ঘোড়া চালিয়ে দিলেন মদিনা মুনওয়ারার পথে, বলুন না জোরে সুবহানাল্লাহ। কবিরাতে হযরত হুযায়ফা, ও নওজোয়ানেরা, ইলাল মদিনাতুল মুনওয়ারা, মদিনা মুনওয়ারায় রওনা দিয়ে দিলেন। এক সময় মদিনা মুনওয়ারাতে মা বাইনা মিম্বারি ওয়া রাওজাতি, রাওজাতুম মির রিয়াজুল জান্নাহ, সুবহানাল্লাহ, রিয়াজুল জান্নাতে আল্লাহ নবীর দরবারে হযরত হুযায়ফা পৌঁছে গিয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হুযায়ফা হাজির। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা মুরব্বী গোনারা, আল্লাহ নবী বলেছেন বাবা হুযায়ফা চলে এসেছো, বাবা লাও দেরি করো না, জলদি করে জিয়াদের সামানা বুঝে লাও বাবা, আগামীকাল বাদা সলাতিল গাদাতে ফজরের নামাজের পরে জিয়াদের রওনা দিতে হবে, তুমি হচ্ছ তিনজন সেনাপতির প্রথম প্রথম সেনাপতি বাবা, জিয়াদের মাল সামানা বুঝে লাও, সৈন্য সামন্ত বুঝে লাও, যা কাজ আছে বাকি কাজ সেরে লাও, তাড়াতাড়ি করো, ফজর বেশি দেরি নাই বাবা, তাড়াতাড়ি করে কাজ কমপ্লিট করে নাও, কাল সকালে যেতেই হবে, দেরি করা চলবে না। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো সাহাবায়ে কেরামেরা আছেন, আমার রাসূলুল্লাহ আছেন মসজিদ নববী শরীফে মদিনার মুনওয়ারাতে, ও মুসলমান জিয়াদের মাল সামানা ঠিক করছেন, ঠিক করছেন, ঠিক করতে 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 এক সময় ওয়াক্তে ফজর চলে এলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদ নববী শরীফে হাইয়ালা সালাহ বলে আল্লাহর নামাজে ফজরের আজান দিলেন। ও ভাইরা মুরব্বী গণেরা, হাজার হাজার মুসলমানেরা, মদিনা সাহাবায়ে রসুলেরা, কসম আল্লাহর, আর কেউ বাড়িতে থাকলেন না, সবাই মদিনা মুনওয়ারার মসজিদে নববীতে চলে আসলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী আমার, মা বাইনা মেম্বারি, ওই মেম্বারের পাশে মেহরাবে দাঁড়িয়ে ওই দিন ওই সময় ফজরের নামাজের ইমামতিটাও করলেন। এক সময় নামাজ হয়ে গেল, মোনাজাত হয়ে গেল, আল্লাহ নবী বললেন বাবা হুযায়ফা ফাইনাল চেক দিয়ে নাও, ফাইনাল দেখা দেখে নাও, কি বাকি আছে নাই একবার শেষ সময় ভালো করে দেখে নাও। শুনছেন তো, 12,000 সৈন্য দাঁড়িয়ে গিয়েছে, কত হাজার জোরে বলেন, কত হাজার? 12,000 সৈন্য দাঁড়িয়ে গিয়েছে। আরে এমন একটা জিহাদের শুরু করে ফেললুম না, যদি এরই ঘটনা বলি সারা রাত কেটে যাবে, শেষ হবে না বাবা। এত মাল সামান রসুল্লাহ জিহাদে পেয়েছিলেন, কনিমাতের মাল আপনারা জানেন না, 40,000 শুধু বকরি পেয়েছিলেন, 20,000 উট পেয়েছিলেন, 4,000 সোনার টাকা পেয়েছিলেন, কথা বুঝছেন, কয়েক হাজার দাস দাসী পেয়েছিলেন। সময় মিলে তো বলবো, কিন্তু পরিবেশ অনুকূলে নয়, যা বলে হুজুর বলে, আমরা হুজুর ঠিক আছি, ওরকম হয় না। চলেন একটু বলি, হযরতে হুযায়ফা
ফাইনাল টেস্ট করছেন মুসলমান ফজরের নামাজের পরে মসজিদে নববী শরীফে এখনি জিয়াদে যাবেন বলে সেজদাকা দেখছেন কোনটা বাকি আছে কোনটা বাকি নাই ফাইনাল দেখছেন টেস্ট করছেন ঠিক এমন সময় হযরত হুযায়ফা নতুন বিবি সাহেবা একখানা চিঠি লিখেছিলেন স্বামীর কাছে স্বামী আমার ও হযরত হুযায়ফা আমি শুনেছি আপনি আল্লাহর নবীর ডাকে চলে গিয়েছেন আমি আরো শুনলাম আগামী কাল সকালে ফজর বাদে জিয়াদে হুনাইনে যাবেন আল্লাহর নবী তিনজনকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছেন স্বামী আমার আমি শুনলাম আপনি প্রথম কমান্ডার ইন চিফ আয় আমার স্বামী সওয়ার হুযায়ফা হুজুর শুনুন ও হুযায়ফা স্বামী আমার আমিও হলাম মদিনার মেয়ে মদিনার ইতিহাস জানা আছে আল্লাহ নবী আজ পর্যন্ত যত জিহাদ করেছেন তার একটা মোটামুটি লিস্ট আমাদের জানা আছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন বলুন জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিহাদে তিনজন কমান্ডার ইন চিফ সেনাপতি নিযুক্ত করেন ওই জিহাদে দুজন সেনাপতি শহীদ হয়ে যায় কমান্ড চিফ শহীদ হয়ে যান তৃতীয় জন প্রথম দুজন শহীদ হয়ে যান আর তৃতীয় জন সেনাপতি কমান্ডার ইন চিফ জিহাদের ময়দানে জয়ী হয়ে সহি সালামতে মদিনা মুনওয়ারায় ফেরেন ও হুযায়ফা স্বামী আমার আমিও মদিনার মেয়ে আমি আপনার নতুন বিবি আমার জানা আছে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হুজুর আমার যে জিহাদে দুজন সেনাপতি নিযুক্ত করেন ওই দুজন সেনাপতির মধ্যে প্রথম সেনাপতি সোলজার ইন চিফ শহীদ হয়ে যান আর দ্বিতীয় সেনাপতি সোলজার ইন চিফ জয়ী হয়ে সহি সালামতে মদিনায় ফেরেন এই পর্যন্ত ইতিহাস যা দেখেছি তাতে আল্লাহ নবী যে জিহাদে একজনকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছেন ওই জিহাদে সেই কমান্ডার ইন চিফের কোনো ক্ষতি হয় না তিনি জিহাদের ময়দান থেকে জয়ী হয়ে সহি সালামতে মদিনার জমিনে ফিরে এসেছেন যেহেতু আল্লাহ পাক আপনাকে এমন একজন সাহাবায়ে রাসূল করেছেন আমি শুনলাম আপনি হলেন তিনজনের প্রথম সেনাপতি অতএব আমি মদিনার মেয়ে হয়ে আমার মনের কথা আল্লাহর হুকুম হয়ে যাবে আপনি জিহাদের ময়দানে শহীদ হয়ে যাবেন আর আপনার ফেরা হবে না আয় আমার স্বামী সওহার আমি আপনাকে দেখি না আপনি আমাকে দেখেন না তাই আমি আপনাকে এতটুকু চিঠি লিখলাম স্বামী আমার এই অভাগীর মুখের দিকে ফিরে একটা বার আমার সঙ্গে একটু দেখা করে যান কসম আল্লাহর আমি আপনাকে নামতে বলবো না আমি আপনাকে বসতেও বলবো না আয় আমার নতুন স্বামী কথা দিলাম আমি আপনাকে ঘরেও বসার কথা বলবো না দুটো মিনিট গল্প করব না কেবল আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে দেখব যাতে করে আপনি শহীদ হয়ে গেলেও শাহাদতের পরেও কাল ময়দানে মাহশারে শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা কাল ময়দানে মাহশারে স্বামী আমার আমি বিবি হয়ে আপনার মুখ কানা দেখার সঙ্গে সঙ্গে যাতে চিনতে পেরে যাই আর আপনি স্বামী হয়ে আমার মুখ কানা দেখে চিনতে পারেন একটা বার আমার মুখ কানা দেখে যান আমি কথা দিলাম আমি নামতেও বলবো না আমি গল্প করব না আমি সময় নেব না স্বামী আমার একটা বার আমার মুখ কানা দেখে যান আপনি আমার মুখ কানা দেখবেন আমি আপনার মুখ কানা দেখবো যাতে আখেরাতে জমিনে চিনতে অসুবিধা না হয় ইমানের নূর শোনেন ও মুসলমান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা মুনওয়ারায় চিঠি জবাব লিখছেন ও বিবি সাহেবা বিবি আমার মনে রেখো যে আল্লাহ পাক আজকে আমাকে তার নবীর মাধ্যমে জিহাদের জন্য নিয়ে চলেছেন ও বিবি আমার ও আমার নতুন বিবি সাহেবা যে আল্লাহ আমাকে জিহাদের ময়দানে নিয়ে চলেছেন
সেই আল্লাহই কাল ময়দানে মাহশারে আমাদের পরিচয় করিয়ে দেবে, পরিচয় করিয়ে দেবেন, পরিচয় করিয়ে দেবেন। এখনই জিয়াদে যাব, অতএব যতক্ষণ আমি এখানে থাকব দিন দুনিয়ার বাদশাহ ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, রাসূলুল্লাহ চাঁদ মুখ করা দেখলে পরে আমার জানটা ঠান্ডা হবে। স্বামী বিবি আমার, অতএব আমার নবীর মুখ দেখা ব্যতি রেখে তোমার মুখ দেখার জন্যে আমি শ্বশুরালয়ের জমিনে ফিরতে পারবো না। এর নাম হচ্ছে ঈমান। বাস কিছু বুঝছেন? বাস কিছু বুঝছেন? আরে সর্বনাশ, বলে বলে জুম্মায় গেছে, গেছিস বাবা ঠান্ডা হয়ে পড়, তাও যাবি যা রমজান শরীর মাসে গেছে, ভালো হয়েছে। অন্য সময় মুখের মধ্যে থুতু কতটা আসে জানি না, রোজার সময় মনে ইচ্ছে করে জমায় কি আল্লাহই জানে, আবার দাঁড়াবি তো দাঁড়া চাষে একেবারে সামনের কাতারে মাছ গান দাঁড়িয়েছে, মরে কি করে দেখে তার ইবাবতে দাঁড়িয়ে আছে, মুখে থুক ভরে গেছে ভাই, সে আর রাখতেও পারছে না, নামাজে মন আছে তখন, মন তখন কোথায় পড়ে আছে বুঝছেন না, কি রোজার পাল্লায় পড়লুম বলো দেখিনি, মুখ ভর্তি থুক, হ্যাঁ ছটফট করছে, ওর মনটা তখন জানালা জানালা ভাব, শুধু জানালা জানালা, এই কথা বুঝছেন না, কখন জানালায় যাবো এই চিন্তা করছে, এর পরে যদি রাখি তাহলে জামা নষ্ট হবে, জামা চাষা আমার সেই অবস্থায়। তবে একটা জিনিস, ধর্ম নষ্ট করিনি, তাহারিমা খুলিনি, ওই তাহারিমা শুদ্ধ জানলা ধারে চলে যাচ্ছে, তাহারিমা শুদ্ধ, তাহারিমা শুদ্ধ গিয়ে, কথা বুঝছেন না, আল্লাহ ফেরেশতাদের বলছে কিরাম হলো নামাজ, যেন কিরকম পড়লো, হ্যাঁ আমি তো বুঝতে পারলাম না কিরকম নামাজে, ফেরেশতারা বলছে আল্লাহ আমরাও তো ঠিক করতে পারলাম না কি নামাজে, কথা বুঝছেন না, এই কথা কিছু বুঝছেন? রং আছে, কালার আছে, সাহাবায়ে রসুলদের জন্য এই জিহাদের অর্থ জুড়েছি, ভাববেন না যে গেলেও হয় গেলেও হয়, অত সস্তা নয়, নামাজ যেমন ফরজ, শুনছেন তো, ঠিক আছেন তো, নামাজ যেমন ফরজ, ও মুসলমান লিখেলেন সাহাবায়ে রসুলদের জন্য জিহাদে যাওয়াও ফরজ ছিল, এও কাতেলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়াকতালুন, সাহাবায়ে রসুলদের জন্য জিহাদের ময়দানে শরীক হওয়া ফরজ ছিল, অত সস্তা না, চাচা তুমি চলো আমি যাচ্ছি, ওদিন নয়, যাক সব বাদ, হযরত হুযায়ফা বিবিকে বলছেন আমি তোমার মুখ দেখার জন্যে যেতে পারবো, বলেন বলেন এই না না হ্যাঁ কোনটা বলবেন, যেতে পারবো না, কাছের চিঠিখানা নিয়ে মদিনার জমিন থেকে সোজা চলে আসলেন, শ্বশুরালয় চলে এসে ওনার বিবির কাছে পৌঁছে দিলেন, ওনার বিবি সাহেব চিঠিখানা পড়ছেন, ঝজ্জার ঝজ্জার করে কাঁদছেন, হাজারো মেয়ে ছেলে মানুষ বলে কথা মনটা মানে তো মানে না, এই না জন্যে কিছুক্ষণ পরে হোজায় ফার সেই বিবি, সেই নতুন বিবি সাহেবা আবার কাগজ আর কলম নিয়ে বসলেন, স্বামী আমার দ্বিতীয়বার আপনার কাছে আর একবার অনুরোধ করছি, দয়া করে অভাগীর মুখের দিকে ফিরে এসে একটা বার দেখা দিয়ে যান, হ্যাঁ আমার স্বামী সহার, স্বামী আমার আল্লাহর কসম, আল্লাহ আল্লাহ শপথ বলছি, আল্লাহ তাল্লা বিল্লাহ, আল্লাহ শপথ করে বলছি আমি আপনাকে বসতে বলবো না, আমি আপনাকে জিয়াদে বারণ করব না, স্বামী আমার দুটো মিনিট গল্প করবো না, একটা বার আপনার চাঁদ মুখ কানা আমি দেখতে চাই, আর আমার মুখ কানা দেখে যান, স্বামী আমার আমি শুনেছি আল্লাহ নবী তিনজনকে কমান্ডার ইন চিফ নিযুক্ত করেছেন, তন্মধ্যে আপনি প্রথম নাম্বার, আমি মদিনার মেয়ে, আমার হিসাব জানা আছে এই পর্যন্ত যত জিহাদ হয়েছে তিনজনের প্রথম দুজন শহীদ হয়েছে, দুজন যদি সেনাপতি হুজুর করেন তো প্রথম জন শহীদ হয়ে যান, একজন সেনাপতি করেন তো তিনি শহীদ হন না, কষ্ট বুঝছেন, যেহেতু নবী আমার তিনজনকে সেনাপতি করেছেন প্রথম আপনি, অতএব হিসাব অনুযায়ী আপনি শহীদ হয়ে যাবেন, আর আপনার সঙ্গে আমার দেখা হবে না, একটা বার আমার মুখের দিকে ফিরে একটা বার দেখা দিয়ে যান,
চিঠিখানা কাছে নিয়ে আবার মদিনা মুনওয়ারায় পৌঁছে গেলেন। সামান্য একটু বেলা উঠেছে, কাছে গিয়ে চিঠিটা হযরত হুযায়ফার কোলে ফেলে দিলেন। ও মুসলমান, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজর এড়ালো না, চোখ এড়ায় না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, বাবা হুযায়ফা, তোমাকে বারেবার 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 কে চিঠি পাঠিয়ে বিরক্ত করে? হযরত হুযায়ফা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার নেক দোয়া, গতকাল রাত্রে সন্ধ্যার পরে মদিনার একটা মহল্লায় আমার ইজাব কবুল হয়েছে, আমি বিয়ে শাদী করেছি, আর নিকাহ মিন সুন্নাহ, আমি শাদী সম্পন্ন করেছি। হুজুর, আমি শাদী সম্পন্ন করে ইজাব কবুলের পরে তখন আমি বিয়ের পিঁড়িতে বসা, তখনও মজলিস থেকে মানুষ ওঠে না, বিয়ের মজলিসে মিষ্টি বিতরণ চলছে, শরবত বিতরণ চলছে, খরমা বিতরণ চলছে, ঠিক এমন সময় আপনার চিঠিখানা আমার কাছে পৌঁছে গিয়েছিল। এখানে মজা নেই, এর থেকে ঘরোয়া মিলাতে যাবো, জোরে বলেন না সুবহানাল্লাহ, কি হবে? হ্যাঁ, আপনাদের অসুবিধা হচ্ছে, চ্যাপ্টারটা বাদ দেব, অন্য বলবো, সবাই ঠিক আছেন? একদম সত্য কথা না কাঁচা মিথ্যে কথা হচ্ছে, ঠিক আছেন? আরেকবার তকবিদান তো দেখি, বলে হুজুর তুমি লাগো, না রে দেখবি, একটু জবান খুলে বলে না রে দেখবি, এই আওয়াজে কাজ হবে না বাবা, এতে কাজ হবে না, ভালো করে বলে না রে দেখবি, না রে দেখবি, সব বিলকুল সেই হয়, সব ঠিক হয়, চলেন, ইমানের নূর আছে মুসলমান। হযরতে হুযায়ফার বিবি চিঠিখানা যখন পাঠালেন, হযরত হুযায়ফা চিঠিখানা নিয়ে আল্লাহ নবীর সম্মুখে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী হুযায়ফা, গতকাল সন্ধ্যার পরে মদিনার একটা মহল্লায় ইজাব কবুল হয়েছে, নতুন বিয়ে হয়েছে, বিয়ের পিঁড়িতে তখন আমি বসা, ওই সময় আপনার চিঠিখানা পৌঁছে যাওয়ায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি শ্বশুরালয় যাই না, আমি নতুন বিবির মুখখানাও দেখি না, আমি খানা পানিও গ্রহণ করি না, আপনার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে ওমা তাকুম রাসূলু ফাখুযু, আপনার আদেশ চিরদার্য, আমি ঘোড় পিঠে সওয়ার হয়ে ইয়া আমি ছুটে 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 আপনার মদিনায় এসে আপনার দরবারে পৌঁছেছিলাম। আমার নতুন বিবি সাহেবা আমার মুখখানা দেখে না, তাই প্রথম দাবি করেছিল একখানা চিঠি পাঠিয়ে, স্বামী আমার একটাবার আমাকে দেখা দেন, আমি আপনার মুখখানা দেখি, আর আপনিও আমার মুখখানা দেখবেন, যাতে করে কাল ময়দানে মাহশারে আল্লাহর রহমতের জান্নাতে আমার এবং আপনার পরিচয় ঘটে, আমরা চিনতে পেরে যাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি চিঠির জবাব দিয়েছি, ও বিবি সাহেবা, আমার রাসূলুল্লাহর চাঁদ মুখ দেখা বাদ দিয়ে আমি তোমার মতো বিবির মুখ দেখার জন্যে আমি শ্বশুরালয় যেতে পারবো না, যে আল্লাহ আমাকে জান্নাতে পৌঁছে দেবেন সেই আল্লাহ আমাদের স্বামী স্ত্রী পরিচয় করিয়ে দেবেন। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ, আমার আপনার নবী রাহমাতাল্লিল আলামিন জানে বড় দয়া, কামলিওয়ালা নবী আমার ওই সময় বলেছিলেন, বাবা হুযায়ফা, আমার রাসূলুল্লাহ তামাম দুনিয়ার মায়েদেরও গার্জিয়ান, জোরে বলুন না সুবহানাল্লাহ, হিন্দু মানে না, মুসলিম মানে না, জাত মানে না, কাস্ট মানে না, হাতিম তাইয়ের মেয়ে তার মাথায় রাসূলুল্লাহ, যে তার মাথায় পর্দা জড়িয়ে দিয়েছিলেন, আল্লাহ নবীকে বলা হয়েছিল হুজুর সে গায়ের কম, তার মাথায় আপনি কাপড় পরালেন, হুজুর বলেছিলেন আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, মেয়েদের মাথা আলগা করতে আসি না, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পার্টিকুলার শুধু তোমাদের নয় বরং আমি রাহমাতাল্লিল আলামিন সকলের জন্যে, বলুন না জোরে সুবহানাল্লাহ, আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীগণেরা, ওই সময় নবী আমার বলেছিলেন, বাবা হুযায়ফা যাও, বাবা যাও, তোমার নবী তোমার বিবি যখন তোমাকে এত করে বলছেন, আমি রাসূলুল্লাহ তোমাকে হুকুম দিলাম, জলদি করে যাও বাবা, এই ভালো করে শোনেন, হযরত হুযায়ফা তখন জিহাদের পোশাক পরে নিয়েছেন, জিহাদের পোশাক বোঝেন, জিহাদের জেরা পরা হয়ে গিয়েছে, যদি কোনো মুজাহিদিন
জিহাদের জেরা পড়ার পরে আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া চায়। আল্লাহর আলেমদের জিজ্ঞাসা করে দেখেন, ও মুসলমান স্বর্ণ করে লিখে নেন ওই দোয়াটা। আল্লাহর দরবারে করতে দেরি হয়, দেরি হয়, দেরি হয়, কিন্তু আল্লাহর দরবারে দোয়াটা কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। হযরতে হুযায়ফা কাল্লা নবী বলতে লাগলেন, বাবা হুযায়ফা, তুমি জিহাদের পোশাক পরে নিয়েছো, ওই 12,000 সোলজার দাঁড়িয়ে গিয়েছে, কাজ প্রায় কমপ্লিট, আমি রসূলুল্লাহ তোমার সঙ্গে যাব, জিহাদে যাব, তবে তথাপিও আমি নবী, যেহেতু মেয়েটা এত করে বলছে, যাও বাবা যাও, হুযায়ফা যাও, তোমার নতুন বিবির মুখখানা দেখে চলে এসো, তবে যেন দেরি করবে না বাবা। আমরা দাঁড়িয়ে রইলাম, আল্লাহ নবীর আদেশ শিরোধার্য, মুসলমান হযরত হুযায়ফা ঘোড় পিঠে সওয়ার হয়ে দ্রুত ঘোড়াটা শ্বশুরালার পথে রওনা করে দিলেন। ছুটে 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 শ্বশুরালায় চলে আসলেন। এই ভালো করে শোনেন, শ্বশুরালায় এসে বিবির বা শ্বশুরের ঘরের দরওয়াজার পাশে এসে দাঁড়িয়ে গেলেন, ঘোড়াটা দাঁড় করালেন, কসম আল্লাহর ঘোড়ার পিঠ থেকে নামলেন না, একটা পা ঘরের দরওয়াজার পাশে আর একটা পা ঘোড়ার উপরে রেখে আওয়াজ করতে লাগলেন, ও হুযায়ফা নতুন বিবি কোথায় আছো? স্বামীর আওয়াজ পেয়ে বিবি সাহেবা ছুটে ছুটে আসলেন, সালাম করলেন, মোসাফা করলেন, কদম বুচি করলেন, মুখে একটু শরবত ধরলেন। হযরতে হুযায়ফার বিবি বলতে লাগলেন, স্বামী আমার একটু বসুন। আপনারা যেন ভাববেন না বিয়ের পিঁড়ি থেকে গিয়েছিল বলে পায়ে মোজা আছে, জুতো আছে, কি জানেন তো সব, মুরুব্বি হয়ে গেছে আর বুড়ো হয়ে গেলে সব মনে থাকে না, কি কোথায় পড়া হয়েছিল, সে কবে কি পড়েছি, আমার তো মনে নেই ভাই। হ্যাঁ, ভাববেন না যে জুতো খুলে মোজা খুলে উঠে আসন করে খাটে গিয়ে বসে শরবত খাচ্ছে। হযরত হুযায়ফা বলেছিলেন, বিবি আমার, আমি ঘোড়ার পিঠ থেকে নামতে পারবো না, জলদি করে তাহলে তোমার শরবতটা নিয়ে এসো। শরবতটা মুখে দিলেন, স্বামী আমার একটু বসে যান, আমি বসতে পারবো না, আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে রসূলেরা দাঁড়িয়ে আছেন, ও বিবি আমার কি বলতে চাও বলো, আমি এতটুকু আর বিলম্ব করব না। হযরতে হুযায়ফার বিবি বুঝতে পেরে গেলেন, আমার স্বামী নামবে না, মদিনার মেয়ে বলে কথা, তিনিও বড় জ্ঞান রাখেন, ওই সময় বলেছিলেন, স্বামী আমার, আপনি যখন চলেই যাবেন একটা দাবি আমার রাখেন, আমি একটু আল্লাহ পাকের দরবারে আর দোয়া উমুকুলে বাদা একটু দোয়া মুনাজাত করব, আর আপনি সেই মুনাজাত আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলবেন। কেন জানেন? হুযায়ফার বিবি জানা ছিল, আমি দোয়া করব আল্লাহ এই অবাগীর মুখের দিকে ফিরে হুযায়ফার স্বামীর জানকে আপনি ফিরিয়ে দেন, হায়াত দারাজ করে দেন, আমার স্বামী যেন জিহাদের ময়দান থেকে জয়ী হয়ে গাজী হয়ে ফিরতে পারে। হুযায়ফার বিবি তামান না, আমার স্বামী হুযায়ফা যদি একটা বার আল্লাহুম্মা আমিন বলে ফেলে তো আমার নসিব, যেহেতু উনি জিহাদের পোশাক পরে আছেন, আল্লাহুম্মা আমিন বললেই দোয়া কবুল হয়ে যাবে আর আমার স্বামী বেঁচে যাবে। এই আশায় হুযায়ফার বিবি বলতে লাগলেন, স্বামী আমার, আমি একটু দোয়াখানি করব, আপনি একটু আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলবেন। ওই সময় হযরত হুযায়ফা বলেছিলেন, ও বিবি সাহেবা, তোমার কথা আমি রাখতে পারি, আমি হাত উঁচু করতে পারি, আমি আমিন 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 আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন বলতে পারি, তবে মনে রেখো আমি যদি প্রয়োজন বোধ করি আমি কিন্তু মোনাজাতটা ছেড়ে দেব, হাত নামিয়ে নেব, আমি কিন্তু আমিনটা বলবো না। হুযায়ফার জানা আছে, আমার বিবি যখন বলবে আমি যদি আল্লাহুম্মা আমিন বলি তো আমি বেঁচে যাব, হতে পারে না। সংক্ষেপ আলোচনা, হযরত হুযায়ফার বিবি দোয়া করছেন, আল্লাহ পাক, আমি আপনার অবাগী বান্দি, আমার মুখের দিকে ফিরে আমার স্বামী সহার হযরত হুযায়ফার হায়াতকে দারাজ করে দেন। সঙ্গে সঙ্গে হযরত হুযায়ফা মুনাজাত ছেড়ে দিলেন, হাত নামিয়ে দিলেন, হাতে ছিল তলোয়ার, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে হুযায়ফা তার বিবিকে হাতে একটু করে ছোট্ট করে ধাক্কা দিয়ে বলছেন, ও বিবি সাহেবা, তোমার মুনাজাত রাখো, তোমার মুনাজাতে আল্লাহুম্মা আমিন বলার মতো আমার সময় নাই। ও আমার বিবি সাহেবা, তুমি জানো না আমি যেন দেখছি আল্লাহর রহমতের জান্নাত, আল্লাহর
জান্নাতি হুরেরা গেলমানেরা তারা আমার জন্য ইন্তেজার করছে। চলি বিবি চলি, আল্লাহ দেখা করান, দেখা হবে অন্যতায় জন্মের মতো বিদায়, আল্লাহ রহমতে জান্নাতে আমার রসুল্লাহর সম্মুখে দেখা হবে। ও মুসলমান কসম আল্লাহর, হযরত হুযায়ফা রওনা হয়ে গেলেন, মদিনা মুনওয়ারায় পৌঁছে গেলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি এসে গিয়েছি, চলো বাবা চলো। হযরত হুযায়ফা জিহাদে রওনা হয়ে গেলেন, মুসলমান তারিখের কিতাব চমকাচ্ছে, হযরত হুযায়ফা ওই জিহাদে শহীদ হয়ে গিয়েছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা এ। আপনারা পালাবেন নাকি চলে যাবেন? ঠিক আছে চলে যাবে, হাত তোলো তো, আরেকটু হবে, আরেকটু হবে, সব ঠিক হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ছেলেরা পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। সবাই পড়েন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গারুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা, রাহগার উসমে আজা রোহে বেলালি না রহি, রাহগার উসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহগান তলকিনে গজলি না রহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা। নারে তাকবি, জোরে বললে না, নারে তাকবি, জি কোন কথা বলবো, কোন কথা আপনাদের ঘরে শোনাবো। এতে গেল এক লাখে সাহাবায়ের কথা, সাহাবায় রসুলের কথা বললাম, আমার রসুলের কথা শুনবেন? অনেক ওখানেই থাকি, ছুটতে হবে না, আমার আপনার মা বাপের দোয়া আছে, আমার পীরের দোয়া আছে, যেখানে জুড়বো হয়ে যাবে, অসুবিধা হবে না। ঘটনা তো অনেক, আমি পারবো না। ওই জিহাদে কি বলেছিলুম, 40,000 কি, আরে বকরি গো আশাতুন আজিফাতুন অলফিল ও জিফাতুন, আমি গল্প করছি না কি বলুন তো, এসব আল্লাহর কেতাবি আলেমগুলো পাশে বসিয়ে রেখে চলবে, ছেড়ে দেবে? আপনারা হুজুর হুজুর করে ছেড়ে দেবেন, আলেমরা ছাড়বে? 40,000 বকরি ছাগল, পাহাড়ি বকরি, আপনি ভাববেন না যে বকরির বাচ্চা কি, আরে সর্বনাশ, ইনি কোরবানি দিচ্ছে প্রত্যেকবারে একাই, সাত মিলে একটা গরু দেয়, একাই একটা গরু দেয়, এবারে সাতজন মিলে একটা গরু পাক্কা নিয়ে, এবার সাতজন মিলে একটা গরু, হ্যাঁ আবার ঠিক করছে কোন হাটে একটু বাজার দিলা বলতো, অমুক হাটে ভালো চল, সাতজন মিলে যাচ্ছে পাক্কা নিয়ত ভাই।
পাক্কা নিয়ত। গরু যেন হেভি হয়, গরু যেন এই ইংরাজি ছেড়ে যাচ্ছে কেন, ইংরাজি ধরো, গরু যেন হেভি হয়, গোর যেন বেশি হয়, আর দাম যেন হুজুর আমি বলিনি বলো, আপনার গ্রামের লোকই বলেছে আমার পাশ কম যেন যেন বলছে দাম যেন কমায়। আল্লাহ বলছে কি করা যায়, ছাগল একটা কোরবানি দিচ্ছে সাংঘাতিক ছাগল ভাই, সে কোলে করে নিয়ে আসবে, আরে সর্বনাশ বলে আমাকে বুঝলে হবে না। হ্যাঁ অথচ অথচ কি অথচ কি কোরবানি এসে গেল, যখন একটুখানি ওই জিহাদের কথা একটুখানি এক মিনিট রেখে একটা অন্য কথা এক মিনিট বলি, এর সঙ্গে জুড়ে দিই, যদিও নাকি লাইনচ্যুত কথা একটু মানিয়ে নেন, সে কোরবানি করতে গিয়ে শুরু হয়েছিল জানো, হাজাতে ইসমাইল জাবিউল্লাহ জানতো, জানেন তো আপনারা অনেক শুনেছেন তো, এই কোরবানির অস্ত্র জীবনে বহুত শুনেছেন তো, দেগঙ্গা হুজুরের থেকে এক মিনিট শুনবেন নাকি এক মিনিট শুনবেন, শুনবেন দেখুন তো কেমন লাগে, সে তো অনেক ঘটনা, আমি পারবো সময় নেই, আমার ঘড়ি তালা যাচ্ছে, কমিটি তালা যাচ্ছে, অনেক কাজ আছে আমার, কথা বলছেন না। আমার পেয়ারা ভাইরা ওরে বাবা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ খাওয়াব দেখালেন, ইন্নি আরাফিল মানামি আন্নি আসবাহুকা, কোরআন পাক চমকাচ্ছে, কোরবানির জন্য খাওয়াব দেখালেন, আমি সংক্ষেপ সংক্ষেপ বলছি, আপনারা জ্ঞানী মানুষ, আর সাতুলিয়া নেই কেন, সাতুলিয়া তো বাপ রে বাপ, ওয়াজে ডিপো ভাই আমিও জানি, হ্যাঁ এমন একটা মৌলবি নেই যে গ্রামে আসিনি ভাই, যে আসিনি সে মৌলবি না ভাই, কথা বলেন না, আল্লাহ গোনা কথা মাফ করুক। আমার পেয়ারা ভাইরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ খাব দেখলেন, সকাল হয়ে গেল, বিবি হযরতে আম্মা জান, আমাদের আম্মা জান হাজিরাকে ডাকলেন, ও বিবি হাজেরা, ও ইসমাইলের আম্মা জান, হযরতে হাজেরা, বিবি আমার তোমার সঙ্গে আমি ইব্রাহিমের দুটো কথা আছে, খায়রুল মিলালে মিল্লাত ইব্রাহিম, তবে কথাটা বড্ড গোপন কথা বিবি আমার, এমন গোপন কথা দুনিয়ার মানুষ জানবে না, এমন একটা গোপন কথা তোমার সঙ্গে বলতে চাই, বলি নাকি। হযরত আম্মা জান হাজরা বললেন, স্বামী আমাদের আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন, হযরত ইব্রাহিম আমাদের আব্বা নয় কি, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আরে কোরআন পাক তো ডাকেন না আবেশাবদের, আমাদের আব্বা জান কেবলাকে বলছেন, হুজুর বলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, বিবি আমার, ও বিবি সাহেবা, কথাটা এমন গোপন কথা এখানে বলা চলবে না, দেওয়ালের কান আছে, তবে চলো অনতি দূরে একটা গভীর জঙ্গল ছিল, ওই জঙ্গলের দিকে চলো, আমি আর তুমি আমরা স্বামী স্ত্রী দুজন যাব, গভীর জঙ্গলের মধ্যে গিয়ে আমি ইব্রাহিম তোমার সঙ্গে সেই গোপন কথাটা বলতে চাই, একটু বলি না, স্বামী স্ত্রী দুজন চলেছেন, একসময় গভীর জঙ্গলে পৌঁছে গেলেন, আম্মা জান বলেন, হুজুর বলেন, হযরত ইব্রাহিম বলতে লাগলেন, বিবি আমার আমি তোমার সঙ্গে বলতে পারি, তবে আগে কথা দাও আমার গোপন কথাটা, দুনিয়ার কোন মানুষ তো দূরে থাক, তোমার কলিজার টুকরা আমার কলিজার টুকরা হযরত ইসমাইল যেন না শোনে, আম্মা জান হাজরা বলেছিলেন, স্বামী আমার কসম আল্লাহর কসম খানায় কাবার, তখন খানায় কাবার কসম খাওয়া হতো, ঘুমোচ্ছেন না তো কেউ, কসম আল্লাহর কসম খানায় কাবার, আমি আপনার গোপন কথাটা কারো সঙ্গে বলবো না, আমার ইসমাইলও শুনবে না, ও ভাইরা মুরব্বী গণেরা আব্বা জান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ তখন বলেছিলেন, বিবি আমার ইন্নি আরাফিল মানামে আন্নি আযবাহুকা, সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাকে দেখাচ্ছেন আমাদের ইসমাইলের কোরবানি, তুমি তার মা জননী বলে কথা, মায়ের জানে বড় দয়া, মায়ের জানে বড় মায়া, মায়ের জানে বড় ভালোবাসা, তুমি মা জননী বলে কথা, তাই তোমাকে বললাম, তোমার কলেজার টুকরা আমাদের বেটা ইসমাইলের কোরবানি চাইছেন আমার আল্লাহ, বলো দেখিনি তোমার কি মতামত, আবার বলছি ইমানের নূর দেখেন, তিনি পাক্কা নিয়ে সাতজন মিলে দেবে,
হযরত আম্মা জানা হাজরা বলেছিলেন, স্বামী আমার লা তাখা বলা তাজান, আপনি চিন্তা করবেন না, আমিও বড় ভাগ্যবতী বলে মনে করছি, আল্লাহ যখন আমার ইসমাইলকেই পছন্দ করেছেন, আমি মা হাজেরা, আমি মা জননীও, আমার ইসমাইলকে এখন থেকে আমি আল্লাহর হস্তে দিয়ে দিলাম। সংক্ষেপ ঘটনা অনেক লম্বা, দরিয়া আওয়াজ এসব চুরতে গেলে হুজুর একদিন লাগ যাবে, এসার নামাজ পড়ে এরকম খেয়ে দেয়, বোঝেন না কথা, কি ঘড়ি টড়ি খুলে লাগো, যখন হোক শেষ হবে, আজ নালে কাল হবে, কি এরকম করে হয় না। আমার আল্লাহওয়ালা বাবা জিরাং, ও নওজোয়ানেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, হুজুর আমার বড় আশ্বস্ত হয়ে গেলেন, বাড়িতে চলে আসলেন, শুনছেন তো, এবার বেটাকে ডাকছেন, ও বাবা ছেলে ইসমাইল জাবিহুল্লাহ, বাবা আমার তোমার সঙ্গে আমার দুটো গোপন কথা আছে বাবা, আব্বা জান তবে বলুন। বাবা ছেলে মনে রেখো, তোমার সঙ্গে যে গোপন কথাটা আমি তোমার আব্বু বলবো, এখানে বহু মানুষের চলাচল, হাওয়া বাতাসেরও কান আছে, দেওয়ালেরও কান আছে বাবা, এখানে বলা চলবে না, তবে চলো আমরা গভীর জঙ্গলে যাই, বাপ বেটাতে যাই, ওখানে আল্লাহ ছাড়া কেউ থাকবে না, ওখানেই তোমার সঙ্গে বলবো। বাপ বেটাতে চলেছেন, যেতে যেতে গভীর জঙ্গলে পৌঁছে গেলেন, আব্বাকে হযরত ইসমাইল জাবিউল্লাহ হাত ধরে বলেন, আব্বু জান আপনি বলেন, হযরত ইব্রাহিম বলেছিলেন, বাবা ছেলে আমার আগে তুমি কথা দাও, আমার গোপন কথাটা তুমি কারো সঙ্গে বলবে না, এমনকি তোমার আম্মা জান হযরতে হাজেরাও যেন না শোনেন, ওদিকে বিবিকে বলেছেন বেটা যেন না শোনেন, এখানে বেটাকে বলছেন বাবা ছেলে, তোমার মা জননী যেন না শোনেন। কি বিচার ব্যবস্থা বুঝতে পারছেন? হযরত ইসমাইল জাবিহুল্লাহ বলেছে, আব্বু জান আমি কথা দিলাম, কসম আল্লাহর কসম খানায় কাবার, আমি আমার আপনার গোপন কথাটা দুনিয়ার কারোর সঙ্গে বলবো না, মা জননী কেউ বলবো না। তখনই ইব্রাহিম আব্বা জান বললেন, বাবা ছেলে ইন্নি আরাফিল মানামে আন্নি আযবাহুকা, আল্লাহ পাক তোমার কোরবানি বলেছেন। হযরত ইসমাইল বলেছিলেন, আব্বা জান আমি বড় ভাগ্যবান, আলহামদুলিল্লাহ। আমরা একটু সুবহানাল্লাহ বলি, আব্বা জান আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাকা পলা তা জান, আমি ইসমাইল এখন থেকেই আমার আল্লাহর হয়ে গেলাম। জুড়ি যখন একটুখানি বলে দিয়ে যাই, এখান তোকান থেকে একটু বলে দিয়ে যাই, জি ওরে বাবা সেই মিনা ময়দানে হাজি সাহেবরা দেখেছে যেখানে কোরবানি দিয়েছে, আহা মিনা ময়দানে বাপ বেটাকে শুইয়ে দিয়েছে, শোয়ানো হয়ে গেছে, বাপের চোখে কি আছে কথা বলেন না কেন, চোখে পর্দা লাগানো আছে, সব শুনেছেন তো আপনারা, তাকে সব বাদ সব গ্যাপ, আব্বার চোখে পর্দা লাগানো আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই দোয়াটা কখন পড়ে, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়া ভুলে গেছেন নাকি, এসব পোলট্রি খেয়ে খেয়ে দেশি মুরগি জবে করা বাদ দিয়েছে, সব ভুলে গেছে, দেশি মুরগি খাবে শুধু পোলট্রি খাচ্ছে, কি বলি বলেন, বাড়ি পড়ে জবাই করবেন কি, আর মা বোনেরা শুনছে তো কোন দিকে, মা বোনেরা কোন দিকে বসে আছে শুনছে না গল্প, মা বোনেরা শোনেন আপনারাও জবাই করবেন, হ্যাঁ জামাই আসুক কুটুম আসুক যা আসুক দেশি মুরগি, কিন্তু কি বলি বলুন তো, মা বোনেদের ওই জায়গাটা খুব ব্যয়রাম, আন্ডাও ছাড়বে না মুরগিও ছাড়বে না, বুঝেন না কথা, জবে করবেন মেজলা হুজুর কেবলা মুফতি আজম, মেজলা হুজুর কেবলা আমার পীর, আমাদের সকলের মাশায়েখ দরবারে ফুরফুরা শরীফ, মেজলা হুজুর কেবলা ফতোয়া সিদ্দিকা খুলে দেখবেন, মায়েরা মাসের নাপাকি হলেও হাঁস মুরগি জবে করতে পারবে, কোন রেহাই নেই বলো জবে করা যাবে। যাক আব্বা জান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, ও আল্লাহ ওয়ালা গোনেরা, কি বললাম আল্লাহ ওয়ালা বললাম না, যে ভ্যান চালায় তাকে কি বলে, ভ্যানওয়ালা, রিক্সা চালায় বলেন বলেন, রিক্সাওয়ালা, রুটিওয়ালা, বরফ বিক্রি করে, বরফ বলা, ঠিক না, কি আমি আপনাদের কি বললাম, মুসলমান মনে রাখুন, আজকে আমরা যারা এখানে এসেছি আমরা কেউ আর রুটিওয়ালা নই, রিক্সাওয়ালা নই, ঠেলাওয়ালা নই, আমরা এখন সবাই বরাবর আল্লাহওয়ালা আল্লাহওয়ালা আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ, বলেন যে আমার আল্লাহ পাক কোনো রুটিওয়ালা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা বরফওয়ালা মুটে মজুর দিন মজুর ক্ষেত মজুর দেখেন না, এই মাহফিলে বসে কারা,
মেজলা হুজুর কিবলার ওয়াজ বেহেশতের বাগানে বসে কারা বেহেশতি যারা বেহেশতি কারা আল্লাহওয়ালা যারা আজকে আমরা এই সাতাতিয়া কি বলে সাতুলিয়ার ওয়াজ মাহফিলে সবাই আল্লাহওয়ালা সুবহানাল্লাহ ও আল্লাহওয়ালা গণেরা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেছেন বলা হয়ে গিয়েছে এই ভালো করে বলবেন বুঝে শুনে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলার কতক্ষণ পরে সূরা চালাতে হয় এক ঘন্টা কতক্ষণ আধ ঘন্টা বলছে সঙ্গে সঙ্গে আপনারা কি বলেন সামনে বলছে সঙ্গে সঙ্গে আপনারাও তাই সঙ্গে সঙ্গে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলা হয়ে গিয়েছে এবার সূরাটা যাবে ঠিক এমন সময় আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দিলেন রে ফেরেশতা জিবরাইল আমিন কোথায় আছিস জলদি করে চলে আয় আমার বন্ধু আমার খলিল ইব্রাহিম মক্কার মিনা ময়দানে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে ফেলেছে তার ব্যাটার গলায় সূরাটা এবার চালাবে সূরাটা যাবে রে জিবরাইল আমিন যেতায় থাকিস না কেন আমার জান্নাতে চলে যা আমার জান্নাতে গিয়ে একটা লোহার টুকরা নিবি আর একটা জান্নাতি দুম্বা নিয়ে মক্কার মিনার ময়দানে পৌঁছে আমার ইসমাইলের গলায় জান্নাত থেকে আনা লোহার টুকরাটা ধরবি কেন জানিস জিবরাইল আমার ইব্রাহিম খোয়াব দেখেছিল যে ব্যাটার গলায় সোরাটা বারেবার চালায় বারেবার চালায় যাকে আমরা পৌঁছানো বলি কথা বুঝছেন না পৌঁছাচ্ছে ও জিব্রাইল জান্নাতি টুকরাটা নিয়ে ইসমাইলের গলায় ধরো যাতে আমার ইব্রাহিম পৌঁছানো কাজটা কমপ্লিট করে নেয় সুবহানাল্লাহ আর পৌঁছানো হয়ে গেলে ইসমাইলকে টেনে নেবে দুম্বাটা লাগিয়ে দেবে রে জিব্রাইল ভালো করে শোনেন গল্প নয় কাহানি নয় জিব্রাইল মনে রাখিস যদি আমার ইসমাইল কোরবানি হয়ে যায় সাতলিয়ার মানুষদের নসিব পুড়ে যাবে পুড়ে যাবে পুড়ে যাবে কেননা আমি আল্লাহ পাক আমার তামান্না ইসমাইলের বংশে আমি আল্লাহ আখিরি জামানার নবীকে পাঠাবো যদি আমার ইসমাইল কোরবানি হয়ে যায় আমার হাবিবের দুনিয়ায় যাওয়া মুশকিল হয়ে যাবে আর সাতলিয়ার মুসলমানদের কপাল ফেটে যাবে খবরদার জিব্রাইল যেখানেই থাকিস না কেন মিনার ময়দানে পৌঁছে যা বিসমিল্লাহে আল্লাহু আকবার বলা হয়ে গিয়েছে সোরা যাওয়ার আগে যেন পৌঁছে যাওয়া হয় জুড়িছি যখন একটু বলি নাকি হ্যাঁ সে আগেরটা ছেড়ে গেছে হুজুর আচ্ছা যায় যাক ভাই গো হযরত জিব্রাইল আমিন তখন কোথায় ছিলেন জানেন একদিন বলতে পারবেন কোরআন পাকের ভাষায় ইন্দা সিদরাতুল মুনতাহা আরে কোরআন পাক তো উনি তখন সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা আছে মোটামুটুন এতটুকুন মোটামুটি হযরত ইব্রাহিম আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর আসমান আসমান কটা সাতটা সাবা সামাওয়া তিন তিবাকা প্রথম আসমান দ্বিতীয় আসমান এ আপনারা ভাববেন না যে একের ওপর এক আসমান আল্লাহ রেখে দিয়েছে কেমন জানেন তো আসমান একটা আসমান থেকে আর একটা আসমানের মাঝে পাঁচশত বছরের ফারাক আছে একটা আসমান থেকে আর একটা আসমান কত বড় জানেন প্রথম আসমান দেখছেন এর থেকে দ্বিতীয় আসমানটা কেমন যে বিরাট ফুটবল ময়দানে একটা বল পড়ে থাকলে যেমন না দেখায় তার থেকেও ছোট ছোট মনে হবে দ্বিতীয় আসমানের কাছে প্রথম আসমান আবার তৃতীয় আসমানের কাছে দ্বিতীয় আসমান চতুর্থ আসমানের কাছে তৃতীয় আসমান পঞ্চমের কাছে চতুর্থ ষষ্ঠর কাছে পঞ্চম সপ্তমের কাছে ষষ্ঠ কোন আসমান কি দিয়ে তৈরি কোনটা লোহার কোনটা রূপার ওসব লাইন বাদ কয়েকদিন অন্যদিন হবে আমার আল্লাহওয়ালা বাবা সব আছে সব আছে কোন আসমানটা কি দিয়ে তৈরি আমার আল্লাহওয়ালা বাবা জিরা আল্লাহ নবী বলেছেন বাবা আমি রাসূলুল্লাহ মিরাজের রাত্রে সপ্তম আসমানে গেলাম সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কেবলা আছে যার নাম হচ্ছে বাইতুল মামুর যেটা আমাদের কাবা সোজা আছে বাইতুল মামুর ওই বাইতুল মামুর ফেরেশতাদের কেবলা ওখানে ফেরেশতাদের কেবলা আমাদের কেবলা কাবা কাবা ফেরেশতাদের কেবলা বাইতুল মামুর ওই বাইতুল মামুর সোজা আল্লাহর আরশে আল্লাহ আল্লাহ নবী বলেছিলেন আমি রাসূলুল্লাহ মিরাজের রাত্রে আল্লাহ আমাকে
সিদরাতুল মুনতাহা দেখিয়েছিলেন, ওই বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা থেকে উপরে বিরাট একটা ফাঁকা আছে, তার উপরে একটা বরুই গাছ আছে, বরুই গাছ বরুই গাছ, ওই গাছের পাতাগুলো হাতির কানের মতো, তার ফলগুলো এক একটার ওজন দুনিয়ার হিসাব অনুযায়ী 12 মন 12 মন 12 মন করে হবে এক একটা বরুইয়ের ওজন। ওই বরুই গাছের তলায় হযরতে জিবরাইল আমিন থাকে। আল্লাহ নবীকে হযরত জিবরাইল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ, আমি বড় কেঁপে গিয়েছিলাম, আমি কেঁদে গিয়েছিলাম, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার ওনার বলা হয়ে গিয়েছে, এবার সূরাটা চলবে, আল্লাহ আমাকে তখন ডাক দিলেন, আমি তখন কোথায় বলুন, আপনি বলুন ইয়া রাসূলুল্লাহ, আমি তখন সিদরাতুল মুনতাহা, কোথায় সিদরাতুল মুনতাহা, কোথায় জান্নাত আর কোথায় মক্কার মিনা, ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবুল্লাহ, হুজুর আমার 600 নূরের ডানা আছে, প্রতিটা ডানা একবার উঠালে হাজার বছর রাস্তা যাওয়া যায়, ইয়া রাসূলুল্লাহ আমার 600 ডানাকে আমি ব্যবহার করেছিলাম, এমন একটা ডানা আমার ছিল না, পশম ছিল না, যার গোড়া দিয়ে পসিনা পসিনা হয়ে যায় না, হুজুর আল্লাহর কসম আমার বড় ভয় হতে লাগে যদি ইসমাইলের গলায় সোরাটা চলে যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কষ্ট হয়ে যাবে, যেহেতু আমার জানা ছিল ইসমাইলের বংশে আল্লাহ আপনাকে দুনিয়া দেখাবেন, তাই ইসমাইলের গলায় যাতে ছুরিটা না চলে এই জন্যে তৎপর হয়ে আমি ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতে গেলাম, লোহার পাত নিলাম, কি বলে দুম্বাকে নিলাম, আমি ওখান থেকে মক্কার মিনার ময়দানে পৌঁছালাম, আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ আপনার নেক দোয়া আল্লাহর করুণা, আমি মিনার ময়দানে গিয়ে দেখি হযরত ইব্রাহিমের সূরাটা তখন দোয়া পড়ার পর পড়া হয়ে গিয়েছে, এবার সূরাটা যাবে তার আগে আমি জিবরাইল ইসমাইলের কাছে পৌঁছে গিয়েছিলাম, লোহার পাতটা ধরলাম, তারপরে পৌঁছানো হয়ে গেল, ইসমাইলকে টেনে নিলাম, দুম্বাটা এগিয়ে দিলাম, হযরত ইসমাইল কোরবানি হলো না, আল্লাহ পাক বাঁচিয়ে দিলেন, আর সেই ইসমাইলের বংশে আল্লাহ আজকে আপনাকে দুনিয়া দেখিয়েছেন, আর আপনার ওসিলায় দুনিয়ার উম্মতে মুহাম্মাদিরা তারা নসিবলা হয়ে গিয়েছে, আল্লাহুম্মা জোরে জোরে সাল্লা আলা, খুব সুন্দর, ওয়ালা আলে সাইয়াদেনা, এক মিনিট হয়ে গেছে বাবু, এই ঠিক আছে, ওকে বলে লাভ হবে না, ক্লাস 1-2 পড়ে সে বাচ্চাটা স্যার ফেরো সব কিছু মনে করেনি, বুঝেন না কথা, সে বাড়ি যাবে বলে ব্যাগটা গুছিয়ে কাঁধে করে নিয়ে হেড স্যারের কাছে যে বলছে, স্যার ছুটি দেন তো ভালো তা নিলে চললো, ওরা ছুটি দেওয়া লাগবে, ও তো ব্যাগটা কাঁধে করে রেডি, ওর যা অবস্থা ওই একই অবস্থা, তো ওরা ছুটি করে কিছু বলা বলি রেডি, এই কথা বুঝছেন না আপনারা, আহা একটুখানি ওয়াদা করেছিলাম বিধায় একটুখানি বলে যাই, সেই হুনায়নের জিহাদে মনে আছে 40,000 বকরি মনে আছে তো, 20,000 উট, 4,000 সোনার টাকা, মুসলমান কয়েক হাজার দাস দাসী মিলেছিল, এত রকম বলে যাই, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, জিয়াদের গনিমাতের মাল বলা হয়, এটাকে 5টা ভাগ করতেন, কটা বললাম, এই হাত উঁচু করে দেখেন কটা বললাম, 5টা ভাগ করতেন, 5টা ভাগের 1টা ভাগ রসুলুল্লাহর জন্য সাহাবিরা রাখতেন, বাকি 4টে ভাগ সোলজার সৈন্যদের মধ্যে বিতরণ করা হতো, এক ভাগ আল্লাহ নবীর ভাগে আছে, বাকি 4 ভাগ কত হাজার সৈন্য গিয়েছিল বললাম, 12,000 12,000, ভুলে যান কেন, সেই হযরত হুযায়ফা বলছিল, আপনি মনে করছেন হুজুর লাইন এখান থেকে ট্রেনে সোজা ভাঙড়িলে চলে গেছে, পাগলে নাকি লোক লেবে, আমার আল্লাহওয়ালা বাবাজিরা 12,000 সোলজার সৈন্যর মধ্যে আল্লাহ নবী 10,000 সৈন্য কারা জানেন, তারা আগেকার মুসলমান, আগেকার মানে ফাতে মক্কার আগের মুসলমান, আর 2,000 মুসলমান তারা রসুলুল্লাহ মক্কা জয় করার পরে এরা তলোয়ারের ভয়ে আইনের বলে, আল্লাহ নবীর হাতে তখন রাজ পাওয়ার রাজ ক্ষমতা, এরা অনেক ভয়ে ভয়ে এরা কলেমা পড়েছিল,
এদের মধ্যে অনেকে ছিল সকলের খেয়াল হযরতে মুহাম্মদ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা তাড়িয়েছিলাম মারার জন্য ঘরটা ঘেরাও করেছিলাম ওনাকে মদিনায় আমরা তাড়িয়ে দিয়েছিলাম উনি মদিনায় চলে গিয়েছিলেন আজকে সেই আব্দুল্লাহ তো নয় নবী মুহাম্মদুর রাসূল নবী আমার উনি মক্কায় এসেছেন সাধারণ হয়ে আসেন না উনি আরব গভর্নর হয়ে যখন এসেছেন তাহলে আজকে আমাদের কি হয় কি হয় কি হয় কি হয় রাজ ক্ষমতা হাতে আবু কি বলে আবু সুফিয়ান বলে কি হয় আব্বাস বলে কি হয় না জানি কি হয় কি হয় কি হয় কি হয় সবাই ভয় খায় তাই ভয়ে 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 2000 মানুষ কলেমা পড়েছিলেন এনারা নতুন মুসলমান বোঝাতে পারছি কথাটা এনারাও জিহাদে গিয়েছিলেন এই 10000 আগের মুসলমান দেখতে লাগলেন আল্লাহ নবী 4 ভাগ গনিমতের মাল বিতরণ করছেন সবাইকে সমানভাবে মনের খেয়াল হায় হায় এরা আজকালকে মুসলমান হলো এদেরও যত উট আমাদেরও তত উট এদেরও যত ছাগল আমাদেরও তত ছাগল এদেরও যত গহনা আমাদেরও তত গহনা এদের যত সোনা দানা আমাদের তত সোনা দানা এদের যত টাকা পয়সা আমাদের তত টাকা পয়সা কেমন করে হয় একটু মনে মনে কেমন কেমন বোধ করছিল সাথে সাথে ভালো করে শুনলেন রাসূলুল্লাহ যে একটা ভাগ ছিল তাতে সংখ্যা হাজার হাজার উট ছিল হাজার হাজার তাতে বকরি ছিল শত শত টাকা ছিল হাজার হাজার দাস দাসী ছিল আল্লাহ নবী রাহমাতুল আলামিন নিজের ভাগে উটগুলোকে নিয়ে বকরিগুলোকে নিয়ে দাস দাসীগুলোকে নিয়ে টাকা পয়সা নিয়ে মক্কায় যারা নতুন মুসলমান হয়েছিল তাদের হাতে তুলে দেন কাউকে 300 কাউকে 200 কাউকে 500 কাউকে 300 হযরত আবু সুফিয়ানকে 300 উট দিয়ে দিলেন আবু সুফিয়ানের বেটা আমির মুয়াবিয়াকেও দিলেন 300 উট এমনি করে দিতে লাগে মদিনার মানুষদের দেন না মদিনার মানুষেরা বলতে লাগে হায় হায় আল্লাহ নবী মক্কা থেকে চলে আসার পরে আমরা তাকে আশ্রয় দিয়েছিলাম এতদিন হুজুর আমাদের কাছে থাকলেন আর আজকের এই গনিমতের মাল রাসূলুল্লাহ ওদেরকে দিচ্ছেন ওরা দড়ি হাতে করে নিয়ে উটের দড়ি লাগাম হাতে করে নিয়ে চলেছে আল্লাহ নবী রাহমাতুল আলামিন বলেছিলেন বাবারা ও মদিনার মানুষেরা মক্কার মানুষেরা আমাকে তাড়াতে পারে তোমরা ভেবেছো আল্লাহ নবী মক্কার মানুষদের ঘরে বড় প্যার করেন নিজের জন্মভূমি বলে হুব্বুলতান নিসপলিমান মনে রেখো আজকে আবু সুফিয়ান উটের দড়ি ধরে নিয়ে যেতে পারে আমির মুয়াবিয়া উটের দড়ি ধরে নিয়ে যেতে পারে মক্কার সাহাবীরা উটের লাগাম ধরে দড়ি ধরে নিয়ে যেতে পারে আর আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গী হয়ে মদিনায় যাব বলো বাবা আমি এদেরকে উট দিয়েছি দুম্বা দিয়েছি ছাগল বকরি দিয়েছি আর আমি রাসূলুল্লাহ তোমাদের সঙ্গে যাব এবার বলো দেখি তোমরা কি চাও তোমরা উট চাও না আমি রাসূলুল্লাহকে চাও বাবা আমি তোমাদের মদিনায় যাব আর আল্লাহ চায় আমি তোমাদের মদিনায় শুয়ে যাব আল্লাহ চায় তোমাদের মদিনা মনোয়ারা হয়ে যাবে কিয়ামত পর্যন্ত কোটি কোটি হাজি সাহেব তোমাদের মদিনায় এসে আমি রাসূলুল্লাহকে সালাম জানাবে সারা দুনিয়ার মানুষ তোমাদের মদিনাকে মদিনা মনোয়ারা বলে ডাকবে বলো দেখিনি তোমরা কি চাও ওই সময় মদিনার মানুষেরা জর্জর করে কাঁদছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ক্ষমা করে দেন আপনার তীক্ষ্ণ বুদ্ধির কাছে আমরা কিছুই না হুজুর মাফ করে দেন আমরা বলতাম আমরা শুনতাম অনেক দেখেছিলাম আজকে আর একবার নতুন করে দেখে নিলাম রাহমাতাল আলামিন কাকে বলে ওদেরকে উট দিয়ে খুশি করালেন আর আমাদের সঙ্গী হয়ে আমাদের জানগুলোকে ঠান্ডা করালেন জোরে বললেন না সুবহানাল্লাহ কোথায় আছেন আপনি হ্যাঁ সেই রাসূল আরবি 63 বছর দুনিয়া করলেন আল্লাহ আল্লাহু আকবার সংক্ষেপ করছি তার সোনালী সোনার নবীর সোনালী জিন্দেগির সোয়াজা যারা পেয়েছিলেন তারা সোনার টুকরা হয়েছিলেন আজকে আমরা নবীকে দেখেনি পাইনি কিন্তু তার উম্মত হতে পারায় আপনারা খুশি না জোরে বললেন খুশি না উম্মতে মুহাম্মাদি এক ওয়াক্ত নামাজ পড়লে 50-এর সওয়াব আল্লাহ দান করেন বলুন না সুবহানাল্লাহ একটা সুন্নত আদায় দিলে কি বলেছিলাম 100 শহীদের দরজা উম্মতে মুহাম্মাদিরা নেকির নিয়ত করলে নেকি জারি হয় গুনাহ নিয়ত করলে গুনাহ জারি হয় না সুবহানাল্লাহ বাড়ি যে বলবেন নাকি গুনাহ নিয়ত করেছেন গুনাহ করেননি গুনাহ হবে না
নেকি নিয়ত করেছেন নেকি করা হয়নি নেকি হবে সেই রাসূল আরবের উত্তম আদর্শ উত্তম ব্যবহার সোনালী ব্যবহার সত্যই রাসূলুল্লাহ যেমন তার ফ্যামিলিও তেমন তার আলাওলাদও তেমন তার সাহাবীরা যেমন তার স্টাফও তেমন সেই রাসূল আরবি দীর্ঘ 63 বছর পরে হুজুর আমার দুনিয়া থেকে যখন চলে যাচ্ছেন আল্লাহ আমার উম্মতদের দায়িত্ব আল্লাহ নবী বলেছিলেন বাবারা ও বাবা সাহাবায়ে কেরামেরা আমি রাহমাতুল আলামিন দুনিয়ায় কাল আখেরাতে শাফিউল মুজনাবিন মনে রেখে দিও বাবা আল্লাহ জান্নাতে যাওয়ার সময়ও তামাম নবীগণেরা এই প্রথম মাস্টার টেনে এনেছি তার মানে কে হুজুর পালাবে এবার তামাম নবীগণেরা বেলায়েতে নবুয়াতকে ক্যান্সেল করে দিয়ে আমি নবী আমার উম্মতের খাতায় নাম লেখাবে জোরে বলুন না সুবহানাল্লাহ আমি রসুলে